প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ইব্রাহিম 360 চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আজকে আমরা জানব ম্যাথস এবং আইএসটি তে তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ 2021-22 সেশনে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ম্যাথস এবং আইএসটি ভর্তি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে তো শুরু করার আগে একটি কথা তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেটস গেট স্টার্টেড বিস্তারিত বিষয় থাকছে ভিডিওটি একটু লম্বা হবে আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবে ও প্রথমে আমরা জানব কোর্স এবং ইনস্টিটিউট ফর 2021-22 শিক্ষাবর্ষে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অধীনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যেটাকে আমরা ম্যাটস বলে থাকি আর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেটাকে আমরা আইএসটি বলে থাকি এর ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদন চলছে তো আমরা জানি যে ম্যাটস হচ্ছে 3 বছরের একটি কোর্স যেখানে 1 বছর ইন্টার্নশিপ রয়েছে মোট 4 বছর অর্থাৎ তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ ম্যাটসে তোমাদের 1 বছর ইন্টার্নশিপ 3 বছর পড়াশোনা এ টোটাল 4 বছর আর এটার নাম হচ্ছে ডিপ্লোমা ডিগ্রি অফার করে থাকে ম্যাটস যে কোর্সগুলো অফার করে থাকে এই 11টি ম্যাটস অ্যাসিস্ট্যান্ট স্কুল রয়েছে বাংলাদেশে সরকারিভাবে এগুলো হচ্ছে বাগেরহাট কুষ্টিয়া নোয়াখালী সিরাজগঞ্জ টাঙ্গাইল কুমিল্লা ফরিদপুর ঝিনাইদহ সাতক্ষীরা টুঙ্গিপাড়া এবং নওগাঁ এরপর যে আমরা জানবো আইএসটি কোর্স পরিচিতি আইএসটি 3 বছরের একটি কোর্স কোনো ধরনের ইন্টার্নশিপ নেই তো 16টি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রয়েছে যা সেগুলো হচ্ছে ঢাকা রাজশাহী বগুড়া চট্টগ্রাম বরিশাল রংপুর ঝিনাইদহ সিলেট সাতক্ষীরা গাজীপুর জয়পুরহাট শহীদ এম মনসুর আলী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি টুঙ্গিপাড়া কাশিয়ানী শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি অ্যান্ড মাদারীপুর হেলথ টেকনোলজি তো এই 16টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউট রয়েছে সরকারি এখন আমরা জানবো আবেদন যোগ্যতা ম্যাথস এবং আইএসটিতে ভর্তির জন্য অবশ্যই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে তো তোমরা যারা 2017-21 সালের মধ্যে এসএসসি পাস করেছ বিজ্ঞান বিভাগ থেকে এবং তোমাদের যাদের ন্যূনতম জিপিএ রয়েছে 2.50 এবং তোমাদের যাদের বায়োলজি সাবজেক্টটি মেজর বা অপশনাল সাবজেক্ট হিসেবে রয়েছে তোমরা আবেদন করতে পারবে ভর্তি পরীক্ষার বিষয় মানবন্টন এবং সময় সম্পর্কে আমরা জানব পরীক্ষা হবে 100 নম্বরের এমসিকিউ আর জিপিএ থেকে থাকবে 20% মার্ক অর্থাৎ টোটাল জিপিএর সাথে 20 গুণ করে রেজাল্ট করা হবে তো আমরা এখন পরীক্ষার বিষয়গুলো জানব বাংলা ইংরেজি গণিত পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই 6টি সাবজেক্ট থেকে 15টি করে এমসিকিউ থাকবে সাধারণ বিজ্ঞান থেকে 10টি অর্থাৎ বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে 10টি প্রশ্ন এ টোটাল 100টি প্রশ্ন থাকবে 100 নম্বর 1 ঘন্টা সময় এবং পরীক্ষার 5 নম্বর হচ্ছে 40 তো তোমরা নিশ্চয় জানো যে 40 পেলেই তুমি যে ম্যাথসে বা আইএসটিতে চান্স পাবে এরকম কোনো সম্ভাবনা নেই আর এসএসসি জিপিএ এর সাথে রেজাল্টের সাথে 20 গুণ করে রেজাল্ট তৈরি করবে কোনো ধরনের বাইবা নেই আর উত্তরপত্র মেশিনে দেখবে অর্থাৎ ওয়েমার শিটটা সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে দেখা হবে এখন আমরা ইম্পর্টেন্ট কিছু ডেটস এবং এডমিশন প্রসেস জানবো আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইন যদিও অনলাইন কিন্তু আবেদন করতে হবে এসএমএস এর মাধ্যমে আর সে আবেদনটা হচ্ছে অনলাইনে যদি আবেদন করা হয় dghs.teletalk.com.bd অর্থাৎ এখান থেকে তোমরা তোমাদের এডমিট কার্ড বা পরবর্তী ছবি আপলোড করা সাইন আপলোড করা করতে পারবে এই ওয়েবসাইটটা ব্যবহার করে আবেদন শুরু হচ্ছে 20 জানুয়ারি যেটা ইতিমধ্যে বলেছি সকাল 10টা থেকে আবেদন শেষ হচ্ছে 13 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন ফি হচ্ছে 700 টাকা প্রবেশপত্র ডাউনলোড করা যাবে 19 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি 2022 সকাল 10টা থেকে 11টা অর্থাৎ 1 ঘন্টা আবেদন ফি প্রদান করা যাবে ফ্রি ফেড টেলিটক সিম এর মাধ্যমে এখন আমরা জানবো ম্যাটস এবং আইএসটির আসন সংখ্যা সারা বাংলাদেশে সরকারি বেসরকারি মিলিয়ে ম্যাটসের প্রায় 25,000 আসন রয়েছে তবে 11টি ম্যাটসে সরকারি ম্যাটসে 922টি আসন রয়েছে 16টি আইএসটিতে 3,255টি আসন রয়েছে তো আমরা যে ম্যাটসগুলো রয়েছে বিশেষ করে বাগেরহাট ম্যাটস কুষ্টিয়া ম্যাটস বাগেরহাট ম্যাটসে 75টি মেধাভিত্তিক আসন রয়েছে বিভাগীয় আসন রয়েছে 75টি তারপরে পার্বত্য উপজেলা রয়েছে 1টি মুক্তিযোদ্ধা রয়েছে 1টি এ টোটাল 152টি আসন রয়েছে এমনিভাবে কুষ্টিয়াতে
মেধাভিত্তিক আসন 50টি, বিভাগীয় আসন 50টি, উপজাতিদের জন্য একটি, মুক্তিযোদ্ধাদের জন্য একটি, 102টি আসন রয়েছে। তো এখানে নোয়াখালীতে 102টি, সিরাজগঞ্জে 102টি, টাঙ্গাইলে 102টি, কুমিল্লা ম্যাটসে 52টি, তারপর ফরিদপুর ম্যাটসে 102টি, ঝিনাইদহ ম্যাটসে 52, সাতক্ষীরা, তারপরে টুঙ্গিপাড়া এবং নওগাঁ এই 52টি করে আসন রয়েছে। তো প্রশাসনিক বিভাগীয় ডিভিশনাল কোটার ক্ষেত্রে প্রত্যেকটি ম্যাটসে 15% আসন মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ডিভিশনাল কোটায় যদি কাউকে পাওয়া না যায় সেক্ষেত্রে মহিলা কোটা অন্যান্য কোটা নিয়ে, তো আইএসটি যে ইনস্টিটিউটগুলো আছে এবং যে টেকনোলজিগুলো রয়েছে, 16টি ইনস্টিটিউট, আইএসটি ইনস্টিটিউট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি যে ল্যাবরেটরি, রেডিওলজি, তারপরে ফিজিওথেরাপি, ডেন্টিস্ট্রি, ফার্মেসি, রেডিওথেরাপি, ওটিএ, আইসিএ। ওকে, তো এই আসন রয়েছে এখানে, প্রত্যেকটা আসন বন্টন এখানে রয়েছে। টোটাল আসন রয়েছে বিশেষ করে যেমন ঢাকা আইএসটিতে 327টি আসন সংখ্যা রয়েছে, রাজশাহীতে রয়েছে 277টি, এখানে ল্যাবরেটরিতে 50টি, রেডিওলজিতে 50টি, ফিজিওথেরাপিতে 50টি, ডেন্ট্রিতে 50টি, ফার্মেসিতে 50টি, রেডিওথেরাপিতে 20টি, রেডিওগ্রাফিতে 50টি, রেডিওথেরাপিতে 20টি, ওটিতে 25টি, আইসিএতে 25টি, ফ্রিডম ফাইটারদের জন্য 5টি, ট্রাইবাল উপজাতিদের জন্য 2টি। তো এখানে টোটাল আসন বন্টন রয়েছে, প্রত্যেকটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আইএসটিতে সাধারণত জাতি মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হয় 70%, আর 8টি প্রশাসনিক ডিভিশন থেকে 30% কোটা ফিল আপ করা হয়। এখন আবেদন করতে যে বিষয়গুলো লাগবে, এসএমএস এবং অনলাইনে আবেদন করার পদ্ধতি, একজন শিক্ষার্থী ম্যাটস এবং আইএসটি মিলিয়ে সর্বোচ্চ 6টি প্রতিষ্ঠান, ম্যাটস এবং আইএসটি মিলিয়ে সর্বোচ্চ 6টি পর্যন্ত পছন্দ দিতে পারবে। আবেদন করতে যেই ডকুমেন্টসগুলো লাগবে, এসএসসি পরীক্ষার বোর্ড, রোল নাম্বার, পরীক্ষার বছর, যে কেন্দ্রে পরীক্ষা দিতে হবে তার কোড, যেটা নোটিশ বোর্ডে অর্থাৎ বিজ্ঞপ্তি চক ওয়ানে দেওয়া আছে, আইএসটি অথবা আইএসটি এবং ম্যাটসের সাবজেক্ট কোড যেটা চক টুতে দেওয়া রয়েছে, ম্যাটসের কোড যেটা চক থ্রিতে দেওয়া রয়েছে, প্রার্থীদের ডিভিশনাল কোটা যেটা চক ফোরে দেওয়া রয়েছে, প্রার্থীদের একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার যা ভর্তির শেষ পর্যন্ত থাকবে। ওকে, আবেদন করার পর এডমিট কার্ড ডাউনলোড করার আগে ফটো 300x300 সাইজের ফটো 100 KB মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচার 300x80 যেটা 60 KB মধ্যে আপলোড করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র, ভর্তি হওয়ার জন্য যে কাগজপত্র লাগবে, আবেদনপত্রে যে সমস্ত দলিলাদি, যে সমস্ত তথ্য উল্লেখ করা আছে সেগুলোর মূল কপি প্রদান করতে হবে, বিশেষ করে এসএসসি বা সমমান পরীক্ষা পাশের প্রমাণপত্র, প্রশংসাপত্র, এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র যেটাকে আমরা ট্রান্সক্রিপ্ট বলে থাকি, স্থানীয় ঠিকানা প্রমাণপত্র বিশেষ করে নাগরিকত্ব সনদ, সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি, চার কপির ছবি, উপজাতিদের ক্ষেত্রে জেলা প্রশাসক বা তাদের গোত্রের স্বাক্ষরিত প্রমাণপত্র, আর পিতামাতা, দাদা দাদি বা নানা নানি মুক্তিযুদ্ধ হয়ে থাকলে মুক্তিযুদ্ধ কোটায় আবেদন করা যাবে, সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রমাণপত্র লাগবে, কোটার প্রমাণপত্র লাগবে। এখন আবেদন কিভাবে করব, আবেদন পদ্ধতি, এসএমএস এ আবেদন পদ্ধতি হচ্ছে, প্রথমে তোমাদেরকে মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে, সেখানে তোমাদের লিখতে হবে DGME, অবশ্যই বড় হাতে লিখতে হবে, স্পেস দিয়ে লিখতে হবে এসএসসি এর রুল নাম্বার, এসএসসি এর বোর্ড, তো এখানে বোর্ড দেওয়া আছে, ঢাকা বোর্ড হলে DHA, দিনাজপুর হলে DIN, সিলেট বোর্ড হলে SYL, তো এইভাবে সংক্ষেপণ এখানে দেওয়া রয়েছে। দেন রুল নাম্বার, তোমাদের এসএসসির রুল নাম্বার, তারপর কোন বছর পাস করেছো সেটা, পাসিং ইয়ার, স্পেস দিয়ে তোমাদের সাবজেক্ট চয়েস, তো একসাথে তোমরা 5টা চয়েস বা 6টা চয়েস তোমরা দিতে পারবা। ওকে, তোমরা সাবজেক্ট চয়েস দিবা, সাবজেক্ট অর্থাৎ কোড দিয়ে দিবা, সাবজেক্ট কোডগুলো দিয়ে দিবা, দিয়ে দেওয়ার পরে তোমাদের যেটা দিতে হবে ম্যাটস বা আইএসটিতে যে কোনোটি আগে দিতে পারবো, অর্থাৎ ম্যাটসের চয়েস তোমরা যদি আগে দিতে চাও আগে দিতে পারবা, আইএসটির চয়েস যদি আগে দিতে চাও আগে দিতে পারবে। তারপরে কোড দেওয়ার পরে যেটা করতে হবে, যদি কোনো ডিভিশনাল কোটা হয় তাহলে ডিভিশনাল কোটা দিতে হবে, কোটার কোড দিতে হবে, ফ্রিডম ফাইটার কোটা হলে ফ্রিডম ফাইটার কোড দিতে হবে, তারপর সাইন করে দিতে হবে 16222-তে। ওকে, তো যেমন আমরা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, DGME স্পেস ঢাকা, এখানে যে রুল নাম্বার, তারপর পাসিং ইয়ার, তারপর এখানে সাবজেক্ট কোড কমা দিয়ে দিয়ে, তারপরে এখানে ডিভিশনাল কোটা হইলে 1, তারপরে ফ্রিডম ফাইটার হইলে FF, দেন সেন্ড করে দিতে হবে 16222-তে। ও লেভেল শিক্ষার্থীদের জন্য এখানে ফরম্যাট
দেয়া রয়েছে, আর ডিপার্টমেন্টাল শিক্ষার্থীদের জন্য এখানে ফরম্যাট দেয়া রয়েছে যে কিভাবে সেন্ড করতে হবে এই বিষয় নিবে। তো সেকেন্ড যে মেসেজটা, সেই মেসেজে আমরা যে যে সিস্টেমে দিব সেটা হচ্ছে DGME লিখে স্পেস দিয়ে ইয়েস, তারপর যে ফিন নাম্বারটা দিবে সেটা এক্সাম সেন্টার যেটা টেবিল ওয়ানে দেওয়া রয়েছে সেখান থেকে এক্সাম সেন্টারটা নিয়ে নিতে হবে, তারপর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেন্ড করে দিতে হবে 16342-তে। তো এই হচ্ছে ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া করার পরে আমাদেরকে অবশ্যই আবেদন করার পরে আমাদের তো রিপ্লাই আছে, কংগ্রেটস নেম, তারপর ফি রিসিভ সাকসেসফুলি ফর আইএসটি ম্যাটস, এক্সাম সেন্টার দেখাবে, ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, এগুলো সংরক্ষণ করে রাখতে হবে বা লিখে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। এই এডমিট কার্ড ছবি এবং স্বাক্ষর আপলোডের জন্য এই ওয়েবসাইটটা ভিজিট করতে হবে, করে এডমিট ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো এই ছিল ম্যাটস এবং আইএসটি ভর্তির বিস্তারিত ব্যাপার। কোনো ধরনের কনফিউশন থাকলে তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় কলেজ বা ম্যাটস আইএসটি ভর্তি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।